রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ আসছেন বিকেলে, পশ্চিমাদের অস্বস্তির কারণ দেখছেন না বিশ্লেষকরা। জ্বালানি, কৃষি ও স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ করতে সম্মত ঢাকা ও জাকার্তা, আসিয়ানে তিন সমঝোতা স্মারক সই। ইউক্রেনকে $100 কোটি বাড়তি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছে আমি সাদিয়া ফ্রেন্ড। বিকেলে ঢাকা সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং যুদ্ধ বন্ধে মস্কোকে তাগিদ দেবে ঢাকা। তার এই সফর বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বাড়াবে বলেও মনে করেন বিশ্লেষকরা। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অস্বস্তির কারণ দেখছেন না তারা। মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধুরাষ্ট্র রাশিয়া, 53 বছরের কূটনৈতিক সম্পর্ক জোরালো করতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার গুরুত্বপূর্ণ কোনো নেতার এটি হবে প্রথম সফর। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন সের্গেই লাভরভ। শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, পরিদর্শন করবেন ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সহ নানা বিষয় আলোচনা হবে। যুদ্ধ বন্ধ, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ওপর জোর দেবে ঢাকা। যে সমস্ত জটিল সিচুয়েশন সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন ক্রাইসিসের পর থেকে, সেগুলো নিয়েও আলোচনা হবে। এবং এই যে ফুড, ফার্টিলাইজার এবং ফুয়েল সিকিউরিটি, কাউন্টার স্যাংশনস, এগুলোর ফলে আমাদের যে সমস্যা আছে সেগুলো আমরা তুলে ধরব। এবং রাশিয়াকে আমরা নিশ্চয়ই অনুরোধ করতে পারি যে দ্রুত যাতে এটার একটা পিসফুল সমাধান বের করা যায়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ সফর বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্যের নতুন মাইলফলক। রাশিয়ার মতন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে আসে, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ইমেজ বেড়ে যায়। সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশও এই জিনিসটা ভালো করে বুঝাতে পারবে যে একটা দেশ বা দুটো দেশের উপরে বাংলাদেশ এখন আর নির্ভর করছে না। যথেষ্ট ম্যাচিওর দেশ এগুলো, তারা জানে যে আমাদের সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমরা তো শুধু একদিকে পথ চলতে পারি না, যেখানে আমাদের স্বার্থ রক্ষণের আমাদের সম্ভাবনা রয়েছে, যে যাদের সহযোগিতা যেভাবে এগোলে এটা আমাদের পক্ষে লাভবান হবে, আমাদের বাঙালিরা উপকৃত হবেন, সেদিকে আমরা এগোবো। ঝটিকা সফর শেষে শুক্রবারই ঢাকা ছাড়বেন লাভরভ, সরাসরি যোগ দেবেন ভারতের দিল্লিতে G20 সম্মেলনে। গত বছরের নভেম্বরে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয় তাকে, নানা কারণে তা বাতিল হয়। জ্বালানি, কৃষি ও স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ঢাকা ও জাকার্তা। বুধবার ইন্দোনেশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠকে একসঙ্গে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয় দুই দেশের পক্ষ থেকে। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে জানান, জ্বালানি ও স্বাস্থ্য খাতে তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ইন্দোনেশিয়া। এতে দুই দেশের মধ্যে কাজের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানের ওষুধ, সিরামিক এবং তৈরি পোশাক আমদানিতে ইন্দোনেশিয়াকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিজ বাসভবনে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে বৈঠকের কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। কূটনৈতিকবিদরা বলছেন, আন্তরিকতা দেখাতেই শেখ হাসিনাকে নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। শনিবার শুরু হতে যাওয়া G20 শীর্ষ সম্মেলনে সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে মোদি সরকার। আনন্দবাজার জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশকেই এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণকে দুই দেশের সুসম্পর্কের দৃষ্টান্ত বলে মনে করছেন কূটনৈতিকরা। ধারণা করা হচ্ছে নৈশ ভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শেখ হাসিনার দেখা হবে।
জি-20 সম্মেলনে যোগ দিতে কাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবারের সম্মেলনে চীন রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা যোগ না নিলেও এর গুরুত্ব কমছে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলস। নয়াদিল্লিতে হতে যাওয়া এই সামিটে অংশ নিচ্ছেন 40টিরও বেশি দেশের প্রধান এবং প্রতিনিধিরা। ভারতে অনুষ্ঠিত জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। 7 সেপ্টেম্বর ভারতে পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ঋষি সুনাকের প্রথম ভারত সফর। আসিয়ান সম্মেলন শেষে ইন্দোনেশিয়া থেকে সরাসরি ভারতে যাবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, থাকছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলস। সম্প্রতি এক রেডিও চ্যানেলকে বলেন, রাশিয়া চীনের রাষ্ট্রপ্রধানরা না থাকলেও সম্মেলনের গুরুত্ব কমেনি। তবে শি জিনপিংয়ের বদলে থাকছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আর পুতিনের জায়গায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ। সম্মেলনে উপস্থিত থেকে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা করা হতে পারে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এছাড়া আরও থাকছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। জি-20 সম্মেলনে যোগদান শেষে 11 সেপ্টেম্বর একদিনের রাষ্ট্রীয় সফর করবেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অতিথি দেশ হিসেবে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 সেপ্টেম্বর মোদীর সঙ্গে তার বৈঠক হবে। আরও থাকছেন সিঙ্গাপুর, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিশর, মরিশাস ও নাইজেরিয়ার সরকার প্রধান। সম্মেলনে উপস্থিতির নিশ্চয়তা দেননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাডাও সম্ভবত আসছেন না সম্মেলনে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর উপস্থিতিও অনিশ্চিত। ডিসেম্বরে ভারতের কাছ থেকে জোটের সভাপতিত্ব চলে যাবে ব্রাজিলের হাতে। তবে এবারের সম্মেলনে প্রেসিডেন্ট লুলা ডি সিলভা থাকছেন কিনা জানা যায়নি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্ক শেল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বুধবার কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনকে $100 কোটি বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে বিতর্কিত যুদ্ধাস্ত্র দিয়ে মার্কিন সহায়তা পদক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনে আকস্মিক সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, বৈঠক করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সাথে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের জন্য $100 কোটি বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করেন ব্লিংকেন। রুশ আগ্রাসন শুরুর পর আমরা কিয়েভকে $4,300 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আজ আমি $100 কোটি বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে $65,600 কোটি সামরিক ও বেসামরিক নিরাপত্তা সহায়তা রয়েছে। আমাদের ইউক্রেনের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে। নতুন সহায়তার আওতায় ইউক্রেনকে এবছরের শেষে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্ক শেল দেয়া হবে, যা M1 আব্রামস ট্যাঙ্কে ব্যবহৃত হয়। ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম ট্যাঙ্কের বর্মপ্রলেপকে শক্তিশালী করতে ব্যবহার করা হয়। এছাড়া বুলেট মর্টার রাউন্ডেও ব্যবহার করা হয় এটি। ইউক্রেন দায়িত্ব নিয়ে এবং সতর্কতার সাথে এই অস্ত্র ব্যবহার করবে বলে বিশ্বাস করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। পারমাণবিক বিকিরণের প্রভাব সম্পর্কিত জাতিসংঘের বৈজ্ঞানিক কমিটি ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়ামের বিস্ফোরণে উল্লেখযোগ্য বিষক্রিয়া খুঁজে পায়নি। তবে জাতিসংঘের আরেক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মতে, যারা ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম রাউন্ডের টুকরোগুলো পরিচালনা করে তাদের বিকিরণের ঝুঁকি থাকতে পারে। এর আগে মে মাসে ইউক্রেনে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ কোনো অস্ত্র পাঠানো হবে না বলে জানিয়েছিল পেন্টাগন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র দেওয়ার সিদ্ধান্তকে অমানবিক অভিহিত করে এর নিন্দা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস। শুধু ইউক্রেন নয়, পুরো প্রজন্মকে ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও মন্তব্য করা হয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জন প্রাণ হারিয়েছে। ঘটনায় আহত হয়েছে
33 জন। বুধবার দোনেস্কের কোস্তিয়ান তিনিফকা শহরের একটি মার্কেটে হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শহরটিকে শান্তিপূর্ণ উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনেছেন তিনি। হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে রাশিয়ার দক্ষিণের শহর রোস্তোভ অন দন লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 3টার দিকে হামলা চালানো হয়। ওই হামলা প্রতিহতের দাবি করেছে মস্কো। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণহানি বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। নদীর পানি বেড়ে অনেক এলাকা প্লাবিত হয়েছে, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 2000-এর বেশি মানুষ। প্লাবিত নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিও গ্রান্দে দো সুল রাজ্যের মুকুম শহর। সেখানকার অনেক রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। মুকুমের একটি বাড়ি থেকেই 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ভারতের সফল চন্দ্রাভিযানের পর এবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে জাপানের মহাকাশযান স্লিম। বৃহস্পতিবার নিজেদের তৈরি HIIA রকেটে চড়ে যাত্রা শুরু করেছে জাপানের মহাকাশযানটি। চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের 100 মিটারের মধ্যে মুন স্নাইপার ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে জাপানের খরচ হচ্ছে প্রায় $10 কোটি। প্রতিকূল আবহাওয়ার কারণে গত মাসে 3 দফায় স্লিমের মহাকাশ যাত্রা স্থগিত করা হয়। এই অভিযান সফল হলে চন্দ্র জয় করা 5ম দেশ হবে জাপান। নির্বাচনের আগে দেশের নাম পরিবর্তনকে ইস্যু করে তোলপাড় ভারতের রাজনীতি। অনেকেই বলছেন বিজেপি বিরোধী জোটের নাম ইন্ডিয়া হওয়ায় দেশের নাম ভারত করতে চাইছে মোদী সরকার। অন্যদের মতো বেকারত্ব, কর্মহীনতা, মূল্যবৃদ্ধি থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি করা হয়েছে। যদিও 2015 সালে একই ধরনের উদ্যোগ মোদী সরকারের হস্তক্ষেপে ভেস্তে যায়। শেক্সপিয়ার বলেছিলেন নামে কি এসে যায়, কিন্তু নাম যে কত বড় বিষয় এবং তা যে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনীতিকে এভাবে আন্দোলিত করতে পারে তা খুব ভালোই বুঝতে পারছে ভারতের মানুষ। মঙ্গলবার G20 সম্মেলনে আসা বিদেশি অতিথিদের সম্মানে 9 সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। আমন্ত্রণের চিঠিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে লেখা প্রেসিডেন্ট অফ ভারত, আর এ নিয়েই আপত্তি তুলেছে কংগ্রেস সহ বিরোধীরা। তাদের অভিযোগ, ইতিহাস বদলের ষড়যন্ত্র করছে মোদী সরকার। বিরোধীদের একাংশ বলছে বিজেপি বিরোধী জোটের নাম ইন্ডিয়া হওয়ায় দেশের নাম ভারত করতে চাইছে মোদী সরকার। অনেকে আবার বলছেন বেকারত্ব, কর্মহীনতা, মূল্যবৃদ্ধি থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি করা হয়েছে। লক্ষণীয় বিষয় হল ভারতের জাতীয় নির্বাচন কমিশন স্বীকৃত এবং কমিশন নথিভুক্ত রাজনৈতিক দলগুলোর নাম দেখলে স্পষ্ট যে ইন্ডিয়ার থেকে অনেক পিছিয়ে রয়েছে ভারত। একমাত্র বিজেপির নামেই ভারত শব্দটি রয়েছে। অন্যদিকে প্রধান দুই বিরোধী দল কংগ্রেস এবং CPM এর নামে রয়েছে ইন্ডিয়া। 18 থেকে 22 সেপ্টেম্বর 5 দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র সরকার। ধারণা করা হচ্ছে সেই অধিবেশনেই উঠতে পারে নাম পরিবর্তনের প্রস্তাব। এর আগে 2015 সালে ইন্ডিয়া নাম বাতিল করে কেবলমাত্র ভারত নামটিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা করেছিলেন নিরঞ্জন ভাটোয়াল নামের মহারাষ্ট্রের এক ব্যক্তি। সে আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, আর তা হয়েছিল মোদী সরকারের সম্মতিতে। সে সময় সরকার জানিয়েছিল ভারতীয় সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে ইন্ডিয়া এবং ভারত দুটি নামই রয়েছে, তার পরিবর্তন ঘটানোর প্রয়োজন নেই। নুসরাত সেলিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাবনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আলি বঙ্গোকে গৃহবন্দী থেকে মুক্তি দিয়েছে সেনাবাহিনী। বুধবার
দেশটির জান্তা সরকার জানিয়েছে চিকিৎসার জন্য তিনি বিদেশে ভ্রমণ করতে পারবেন। 30 আগস্টের অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দী ছিলেন গ্যাবনের সাবেক প্রেসিডেন্ট আলি বঙ্গো। তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর মুখপাত্র। আলি বঙ্গো 5 বছর আগে স্ট্রোক করেছিলেন। এদিকে সাবেক প্রেসিডেন্ট বঙ্গোর স্ত্রী ও ছেলেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আটকে রাখা হয়েছে। সুদানের পশ্চিমাঞ্চলের ওমদুরমানে দেশটির সেনাবাহিনীর হামলায় 32 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। মানবাধিকার সংগঠন এমার্জেন্সি লয়ার্সের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। এপ্রিল থেকে ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। ওমদুরমানের বিস্তৃত অঞ্চল আরএসএফের দখলে থাকায় শহরটি এখন পর্যন্ত বেশ কিছু হামলার সম্মুখীন হয়েছে। এদিকে বুধবার আরএসএফকে বিলুপ্ত করতে একটি সাংবিধানিক ডিক্রি জারি করেছেন সুদানের সামরিক শাসক জেনারেল আব্দেল ফাত্তা আল বুরহান। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আরএসএফ। Showing a military aircraft in the sky above Khartoum could not be independently. Both sides blame the other for starting the fighting. এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।